আপনারা যদি হচ্ছে কুয়াকাটায় হচ্ছে এরকম স্টিপ বোর্ড রাইড দিতে চান, তো এইরকম স্টিপ বোর্ড রাইড হচ্ছে পার পার্সন হচ্ছে 100 টাকা করে নেবেন। প্রায় 18 কিলোমিটার দৈর্ঘ্যের সমুদ্র সৈকত হওয়া সত্ত্বেও নিরাপত্তাজনিত কারণ ও ঝুঁকি বিবেচনায় বেশিরভাগ পর্যটক সমুদ্র সৈকতে নামার জন্য কুয়াকাটার এই 0 পয়েন্ট মোড়কেই বেছে নেয়। আমার কুয়াকাটা ভ্রমণের এই পর্বে আমরা হোটেল রুম থেকে খুব তাড়াতাড়ি বের হয়ে আসলাম কুয়াকাটা 0 পয়েন্ট মোড়ে। তো আপনাদেরকে বলে রাখি, কুয়াকাটা 0 পয়েন্ট মোড়ে 2টা রেস্তোরাঁ আছে, একটা হচ্ছে বৈশাখী হোটেল অ্যান্ড রেস্তোরাঁ এবং একটা হচ্ছে গাজী রেস্তোরাঁ। তো আমরা সিদ্ধান্ত নিলাম গাজী রেস্তোরাঁয় আমরা সকালের নাস্তাটা স্বল্প মূল্যে পরোটা ডিম ভাজি এবং সাথে যদি অন্য কোনো ভাজি থাকে সেটা দিয়ে সকালের নাস্তাটা সেরে ফেলবো। আমরা হোটেল রুম থেকে পূর্বেই প্ল্যান করে আসছিলাম আমরা সকালের নাস্তা শেষ করার পরে সরাসরি বিচে চলে যাব। বিচে গিয়ে আমরা সমুদ্রে গোসল করব, ঝাপাঝাপি করব। নাস্তা শেষ করে আমরা অতিরিক্ত কোনো সময় নষ্ট না করে সরাসরি বিচে চলে গেলাম। প্রায় 18 কিলোমিটার দৈর্ঘ্যের সমুদ্র সৈকত হওয়া সত্ত্বেও নিরাপত্তাজনিত কারণ ও ঝুঁকি বিবেচনায় বেশিরভাগ পর্যটক সমুদ্র সৈকতে নামার জন্য কুয়াকাটার এই 0 পয়েন্ট মোড়কেই বেছে নেয়। আপনারা যারা সমুদ্র সৈকতে নামবেন, সমুদ্র সৈকতে নামার পূর্বে অবশ্যই আবহাওয়ার পূর্বাভাস এবং জোয়ার ভাটা সম্পর্কে সঠিকভাবে জেনে নেবেন। আমি হচ্ছে কুয়াকাটার যে মেইন বিচ পয়েন্ট আর কি, তো ওই মেইন বিচ পয়েন্টে আছি এবং হচ্ছে এখানের যে একটা ভিউ, এখানের যে একটা সৌন্দর্য, এটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। দেখেন কত সুন্দর, আর আজকের ওয়েদারটা হচ্ছে সানি ওয়েদার, আকাশটা মেঘাচ্ছন্ন না, মানে একদম পরিষ্কার আকাশ। কত সুন্দর ভিউ দেখেন, একদম হোল ভিউটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ভিউয়ার্স, আপনারা যদি হচ্ছে কুয়াকাটায় হচ্ছে এরকম স্টিপ বোর্ড রাইড দিতে চান, তো এইরকম স্টিপ বোর্ড রাইড হচ্ছে পার পার্সন হচ্ছে 100 টাকা করে নেবেন। আর একটা স্পিড বোর্ড আছে, ওইটা হচ্ছে আরেকটু দ্রুত গতিতে চলে, এটা হচ্ছে ইয়ামার স্পিড বোর্ড, অনেক দূরে দেখা যাচ্ছে সাদা রঙের, তো ওইগুলোই হচ্ছে পার পার্সন 200 টাকা করে। আমি এবং আমার বন্ধুরা বেশ কিছুক্ষণ সময় সমুদ্রে ঝাপাঝাপি করি, তারপরে আমরা আমাদের রিসোর্টে ব্যাক করি। কুয়াকাটায় সমুদ্র সৈকতের পাশাপাশি বেশ কিছু ট্যুরিং স্পট রয়েছে যেগুলো আপনাকে অবশ্যই মোটরসাইকেলে করে ঘুরে দেখতে হবে, তাই আমরা তাড়াতাড়ি করে আমাদের রিসোর্টে ব্যাক করি এবং দুপুরের খাবার শেষ করে বাইক নিয়ে বের হয়ে পড়ি। সকল ট্যুরিং স্পটগুলো ঘুরে দেখব এবং আপনাদেরকে বিভিন্ন তথ্য শেয়ার করব। তো আমার আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আমার পরবর্তী ভিডিও বিভিন্ন ট্যুরিং স্পট নিয়ে স্টেপ বাই স্টেপ আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।